সব সময় কিন্তু কাস্টমার হয়তো আছে, গ্যাসের গাড়ি বাইক সব কিছু, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় রাস্তার মধ্যে এই রাস্তার কারণে। ভাঙতে ভাঙতে কই যেতে আছে রাস্তা, এদিকে পুরো যাবো গা, এদিকে নিচে কালপার আছে, কালপার পুরো মুখ ভেঙে যেতে পারে। এটা কোন জায়গা? এটা বিশ্রামপুর গ্যাস অফিস। রাস্তাটা তো পুরোটা ভেঙে আছে গা। হ্যাঁ পুরো ভেঙে, মানে হাঁটা চলার মতো ক্ষমতা নাই। আপনারা কি চাইতেছেন? আমি চাইতেছি তাড়াতাড়ি সংস্কার হোক রাস্তাটা। ঠিক হোক, কেন কিতা কিতা আছে রাস্তাটার সঙ্গে? ওয়াটার সাপ্লাই আছে, পাঁচ হাজার বাইক শোরুম আছে, গ্যাস অফিস আছে। তারপরে আমি অনেক বছর থেকে আপনার ইয়ে করতেছি, ড্রেনটা করে নিলে পাকা ড্রেন করতে, পাকা ড্রেনটা করে না আমরা, মানে বর্ষা এলে আমরা বাড়ি করে এতটুকু চলে যাবে। এই ড্রেনের অবস্থা তো একটু উড়ে হয়ে যাবে দেখা যান। তারা আজকে বিগত পাঁচ ছয় বছর ধরে এই অবস্থা ভাঙ্গা বেহাল অবস্থায় দিচ্ছে, মানুষ আইতে যাইতে পারে না, মানুষ বহু মানুষ পইরা আর পর ভাঙছে। গ্যাস অফিসের মেইন রোডিরা গ্যাসের গাড়ি বিজন তো নামতে পারে না। কোন গ্যাস এজেন্সি এটা, কোন জায়গাতে? এটা বিশ্রামগঞ্জ মিলন, মিলন মিলন এজেন্সি মেইন রোডিরা গ্যাসের গাড়ি বিজন তো নামতে পারে না। মানুষ গ্যাস লিয়ে যাইতে লিলে বিজন তো সাইকেল লিয়ে পড়ে এটা বহু মানুষ দুঃখ পাইছে। আর বৃষ্টি এলে তো আমরা মানুষ দুই পায়ে হাঁটার মতন কোনো সুবিধাই নাই। তারপরও এই আজকে পাঁচ ছয় বছর ধরে এই রাস্তাটা এই বিকল অবস্থা হয়েছে, মানে তার আর কোনো হেলদোল নাই। আমি চাই সরকারের কাছে করজ করে অনুরোধ করে বলছি যে এই রাস্তাটা অতি সত্বর যাতে সংস্কার করা হোক। ফায়ার সার্ভিসও কি আছে? ওখানে কারেন্টের ট্রান্সমিটারের ভিতরে আগুন লাগবে, আমরা ফায়ার সার্ভিসের গাড়ি বিজন তো নামতে পারছো না। আরেকখান এন গাড়ি রেখে হাইটটা গিয়ে তারা আগুন নেমেছে, আরেক রাস্তা দিয়ে ঘুরে গেছে। আমরা ফায়ার সার্ভিস রাস্তা ঠিক থাকলে ফায়ার সার্ভিস যত দ্রুত যাইতে পারে তত মানুষের জন্য ভালো হয়, কিন্তু ওই রাস্তার কারণে ফায়ার সার্ভিস কিন্তু অনেক লেটে যাওয়া লাগবে, আরেক রাস্তা দিয়ে ঘুরে আইতে লাগবে। আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি সরকারের কাছে এটি অনুরোধ করে কইতেছি এই রাস্তাটা যাতে অতি সত্বর পাকা ড্রেন সহ পাকা ড্রেন রাস্তাটা যাতে মেরামত করা হয়। দাদা আছে বহু দিন ধরে এই অবস্থা, কারেন্ট থাকে না, জল থাকে না, রাস্তার মধ্যে বসে রাখলে সবাই মাটি পড়ে, বাইক লিয়ে পড়ে, গাড়ি লিয়ে পড়ে, গ্যাস লিয়ে পড়ে, এই যে প্রবলেমটা মানে বিরাট। এই বর্ষা আইলে কি তা হয়? পুরা কাদা হয়ে যায়, প্যাক হয়ে যায়, উঠে যায়। কোন জায়গা এটা? এটা বিশ্রামগঞ্জ। বিশ্রামগঞ্জ কোন জায়গা? এটা গ্যাস অফিস, গ্যাস অফিস বাগান শোরুম, ওই চার্জ রুম, ওইটা পুরো। আপনার বাড়ি এনে ওই হ্যাঁ লোকাল লোকাল আমরা। তাহলে কী চাইতেছেন আপনারা? আপনারা বহু সমস্যা কী চাইতেছেন? রাস্তাটা পাকা ড্রেন, পাকা ড্রেন, পাকা করলেই তারপরে যাতে আমাদের এই যে মেইন রুট যায়, এটা আগে ছিল মেইন রুট, এখন হয়েছে এইটা মেইন রুট, এটা বহু প্রবলেম আছে যাই আমরা করতে। জলের সমস্যা দেখেন স্যার, আমরা এইখানে এই ড্রেনটা অনেক যাব, অনেক বছর যাব যে এই ড্রেনটা মানে কোনো কাজ হইতেছে না, এটার মধ্যে মানে বাজারে সব জলে এই জাতি এই জলের সমস্যা আমরা দীর্ঘদিন ধরেই বুক করতেছি, বাড়ি করে জল ঢুয়ে, বাড়ি করে জল যাইতেছে, দীর্ঘদিন ধরেই বুক করতেছি। আমরা চাই যাতে এই ড্রেনটা যাতে পাকা পাকাভাবে সুন্দর করে ড্রেনটা বর্ষা এলে বৃষ্টি জলে থাকতেন পারেন আপনারা না? ঘরের ভিতরে জল ঢুকে। এটা কোন জায়গা? এটা বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন।